মন্ত্রিসভার বিশেষ বৈঠকে 2022-23 অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দুপুরে সংসদ ভবনে মন্ত্রিসভার এই বৈঠক অনুষ্ঠিত হয়। এবারের প্রস্তাবিত বাজেটের আকার সমাপ্ত প্রায় চলতি 2021-22 অর্থবছরের বাজেটের তুলনায় 74,383 কোটি টাকা এবং সংশোধিত বাজেটের তুলনায় 84,564 কোটি টাকা বেশি। নতুন বাজেটে অনুদান ছাড়া ঘাটতি ধরা হয়েছে 2,45,064 কোটি টাকা।